উইন্টার ওয়ান্ডারল্যান্ড ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড, ফিনিশ ভাষায় যাকে বলে লাপ্পি। ফিনল্যান্ডের সবচেয়ে বড় এবং সর্ব উত্তরের অঞ্চল ল্যাপল্যান্ডের আয়তন 1,367 বর্গ কিলোমিটার। এর দক্ষিণে নর্দার্ন অস্ট্রোবোতনিয়া, পশ্চিমে সুইডেন, উত্তর ও পশ্চিমে নরওয়ে এবং পূর্বে রাশিয়া সীমান্ত। ল্যাপল্যান্ডের বৃহত্তম হ্রদ ইনারি, যার আয়তন 1,102 বর্গ কিলোমিটার। এর সর্বোচ্চ বিন্দু হালতি, যা ফিনিশ সীমান্তে 1,324 মিটার উঁচুতে অবস্থিত। ফিনল্যান্ডের 200 আসন বিশিষ্ট সংসদে 60 আসন ল্যাপল্যান্ডে। ফিনিশ স্বর্ণ মুদ্রা তৈরিতে যে স্বর্ণ ব্যবহার করা হয় তার বেশিরভাগই আসে ল্যাপল্যান্ড থেকে। ফিনিশ ল্যাপল্যান্ডের রাজধানী রোভানিয়েমি, বিশ্বের একমাত্র সান্তাক্লজের কার্যালয় রোভানিয়েমিতে, যেখানে সারা পৃথিবী থেকে আসা পরিদর্শনকারীদের শুভেচ্ছা জানান তিনি। অনেকের জন্য জীবনে একটিবারের মতো অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইট দেখা এক স্বপ্নিল অভিজ্ঞতা। নর্দার্ন লাইট দেখার অন্যতম উৎকৃষ্ট স্থান ফিনল্যান্ড। ফিনিশ ল্যাপল্যান্ডে বছরে 200 রাতেরও বেশি বার দেখা যায় অরোরা বোরিয়ালিস বা মেরু জ্যোতি। ফিনিশ ল্যাপল্যান্ড গ্রীষ্মকালে প্রায় 3 মাস দিনে 24 ঘন্টায় সূর্যালোকিত থাকে। বিশ্বে মিডনাইট সানে বসবাসকারী জনসংখ্যার 2/3 বসবাস করে ফিনল্যান্ডে। ফিনিশ ল্যাপল্যান্ডে সর্ব উত্তরের অংশে আর্কটিক সার্কেলে টানা 70 দিনেরও বেশি সময় ধরে দিগন্তের উপর অবস্থান করে সূর্য। শরৎকালীন ল্যাপল্যান্ড রাস্কা পর্যবেক্ষণের সর্বোৎকৃষ্ট স্থান। এ সময় বৃক্ষ পত্রাবলী খুব স্বল্প সময়ের জন্য লাল, হলুদ ও কমলার মতো উজ্জ্বল রঙের বৈচিত্র্যে শোভিত হয়। রাস্কা দেখা তাই যে কোনো পর্যটকের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। রাস্কা দেখার সর্বোৎকৃষ্ট সময় সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি, যা স্থায়ী হয় প্রায় 1 সপ্তাহ। তুষারের মাঝে স্কি অ্যাডভেঞ্চারের উপযুক্ত স্থান ল্যাপল্যান্ড। অক্টোবরে শুরু হয়ে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এখানে স্কি করতে পারেন পর্যটকরা। তবে ল্যাপল্যান্ডে স্কিইং এর শ্রেষ্ঠ সময় ফেব্রুয়ারি। এছাড়া হাস্কি বা রেইনডিয়ারের স্লেজিং পর্যটকদের দেয় ল্যাপল্যান্ডের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখার নির্মল আনন্দ। ইউরোপীয় ইউনিয়নের একমাত্র আদিবাসী সম্প্রদায় সামি, যারা বসবাস করে ফিনল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায়। ফিনল্যান্ডে সামি অধিবাসীদের সংখ্যা প্রায় 6,000 জন। এদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় ফিনল্যান্ডের ইনারিতে কাজ করে একটি স্বায়ত্তশাসিত সংসদ। সামিদের আদিলোক কথাকে লালন করে তার জনসম্মুখে প্রচারে নিরন্তর কাজ করে যাচ্ছে সামি রক ব্যান্ড সোম্বে। সব মিলিয়ে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, প্রকৃতির বৈচিত্র্য ও তাতে রোমাঞ্চকর অবগাহনে ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে তাই সারা বছরই থাকে পর্যটকের সমাগম। প্রিয় দর্শক, নতুন নতুন কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন।